আহা, দেখেন কি সুন্দর কাঁঠাল ধরেছে গাছে। এই কাঁঠাল থেকেই এঁচোড় খাওয়া যায়। তো এখন একটা এঁচোড় আমি কেটে নিব, আজকে এঁচোড় রান্না করব। দেখেন তো বন্ধুরা, কোনটা কাটা যায়, কোন কাঁঠালটা, কোন এঁচোড়টা আমি কেটে নিব, নাকি এটাই কেটে নিব, একবারে ছোট এটাই নিব কেটে। এই যে দেখেন, আজকে এটা আমি রান্না করব। দেখেন একেবারে তরতাজা টাটকা কাঁঠালটা কেটেছি, কত কোষ বের হচ্ছে। এই যে আরো কত কাঁঠাল আছে, এগুলি এখন এঁচোড় খাওয়ার ঠিক সময়, ঠিক বয়স। এঁচোড়টা আমি রান্না করব, তা প্রথম থেকে একটা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কিভাবে রান্না করা যায়। এঁচোড়টা কেটে নিলাম, এবার বাড়ি যাই, বাড়িতে গিয়ে এঁচোড়টা পিস পিস করে কেটে নিব। কয়েকটি বেগুন গাছ বুনেছি, প্রত্যেকটা গাছে কি সুন্দর বেগুন ধরেছে। আমি এখন কয়েকটি বেগুন ছিঁড়ে নিব। এই যে দেখেন বেগুনগুলি, এই যে দেখেন, এই যে চটটা এখন আমি কেটে নিব। দেখেন এটা, এটার কিছুই ফালানো যাবে না, শুধু একটু বুন্দাটা থেকে একটু ফেলে দিব, আর সবটাই আমি কেটে নিব। জলের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিব, একটু হলুদের গুঁড়ো জলের মধ্যে দিয়ে দিব। হলুদ আর লবণের জল গুলে নিলাম, এখন আমি কাঁঠালটা এই হলুদের জলের মধ্যে দিয়ে দিব। এতে দেখেন এই যে আঠাটা একেবারেই ছুটে যাবে, আর হাতে লাগবে না। এভাবে করে চটটা আমি ছুলে নিব। এই যে এইভাবে পিস পিস করে কেটে নিব, কেটে পিস পিস করে সুন্দরভাবে কেটে নিলাম এঁচোড়টা। এভাবে এঁচোড়টা গাছ থেকে কেটে এনেছি, কেটে এনে আবার দেখেন সুন্দর করে পিস পিস করে কেটে রেখেছি। এখানে এঁচোড়টা কেটে রেখেছি, আর এখানে রেখেছি কয়েক পিস আলু, আর এগুলি সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আদা রসুন পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিরা, আর হচ্ছে এখানে মাছ ছোট ছোট পিস করে কেটে রেখেছি। এই মাছগুলো দিয়ে আজকে আমি রান্না করব এঁচোড়। নিরামিষও খাওয়া যায়, মাংস দিয়েও খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়, আবার শুধু এমনিও খাওয়া যায়। তো আমি আজকে এই মাছ দিয়েই রান্না করব। তো রান্নাটা এখন শুরু করে দেই। প্রথমে আমি এই যে আলু আর এঁচোড়গুলো ভেজে নিব। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব, আর এই তেলের মধ্যে আমি এঁচোড়টা আর আলুগুলো ভেজে নিব। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিব। আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি আলুগুলো নামিয়ে নিব। এবার এঁচোড়গুলো এইভাবেই ভেজে নিব, অল্প কয়েকটা করে দিয়ে ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিব। এঁচোড়গুলো ভেজে নিলাম, নামিয়ে নিব। এইগুলো এখন এইভাবেই ভেজে নিব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেল, সবগুলো নামিয়ে নিব। এখানে এই যে মাছগুলো মশলা মেখে ভেজে নিব। মাছগুলো ভেজে নিলাম, এখন নামিয়ে নিব, আর একটু তেল দিয়ে দিব, জিরে দিয়ে দিব।
এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি করে দিয়ে লঙ্কা ছিল। এখানে আদা রসুন বেটে রেখেছি, দিয়ে দিলাম, দিয়ে দিব একটু লঙ্কা গুঁড়া, ধনের গুঁড়া, একটু জল দিয়ে দিব, টক দইটা দিয়ে দিব। এবার আর একটু কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিব। কষিয়ে নিলাম এসরগুলো খুব সুন্দর করে, এবার একটু ঝোল দিয়ে দিব। ভেজে রেখেছিলাম, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর এখানে আমি একটু ঘি দিয়ে দিব, সর গুঁড়ো, ঘি সামান্য একটু চিনি দিয়ে দিব। হয়ে গেল এঁচড়ের তরকারিটা, এখন নামিয়ে নিব। এঁচড়ের তরকারিটি হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। আমার বোন আসছে, কি রান্না করব কি রান্না করব, তো একটা এঁচড় কেটে আনলাম, এঁচড়টাই রান্না করলাম, আর এই যে লাড়া ছাড়া আর হইলো তরকারি রান্না করলাম। তো বোনকে এখন খেতে দিব। কাঁঠাল তরকারি রান্না করে খেতে দিছে, আমি এখন স্বাদ করে খাবো কাঁঠাল তরকারি। খুব স্বাদ হয়েছে কাঁঠাল তরকারি, গাছে টাটকা কাঁঠাল খেতে স্বাদই আলাদা, আপনারাও খাবেন।